ফাহাদ রশিদ তসবির আপনি লিখে এডি থেকে লিখেছেন ক্রিকেট খেলার জার্সি পরিধান করে নামাজ পড়ে নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু এরকম কোন পোশাক পরে সালাত আদায় করা উচিত নয় যেটা পরে আমরা সম্ভ্রান্ত কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যাই না গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস কোনো মজলিসে যাই না কোরআন করিমে আল্লাহ তালা বলেছেন ইয়া বানি আদামা হুজু জিনা তেকুম আইন কুল্লি মসজিদ তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর সৌন্দর্য গ্রহণ করা অর্থাৎ সুন্দর পোশাক পরিধান করে জন্য এরকম পোশাক পরে সালাত করা সালাতের সাথে যায় না সালাতের প্রতি আপনার যে আমাদের সম্মান প্রদর্শন থাকার কথা বা যে শ্রদ্ধা বোধ থাকার কথা সেটার সাথে সঙ্গতিপূর্ণ হয় না যে পোশাকের মাধ্যমে আমরা মানে আমাদের যেটা আমাদের খেলার পোশাক বা এই জাতীয় তবে নামাজ হয়ে যাবে এরকমটি নিয়মিত করা অনুচিত শামীম রেজা আপনি লিখেছেন আইডি থেকে শিশুদের কপালের কালো ফোঁটা বা টিপ দেওয়া হয় এটা কতটা যৌক্তিক শিশুর কপালে কালো টিপ যদি দেওয়া হয় শুধু সৌন্দর্যের জন্য টকটকে ধরুন সাদা টকটকে লাল কিংবা সাদা কোনো বাচ্চা দেখা গেল যে তার কপালের এক্ষণে একটু কালো টিপ হলে মানে সাদা মানুষের মধ্যে এটা ফুটে থাকবে সুন্দর হবে সৌন্দর্যের জন্য আপনি দিতে পারেন কিন্তু টিপ দেন অনেকের বিশ্বাস যে কপালে কালো টিপ দিলে আর মানুষের বদনজর লাগবে না তো সেটি যদি হয় তাহলে এটা কুসংস্কার এর কারণে কপালে কালো টিপ দিলে সেটি জায়জ হবে না কারণ কপালে কালো টিপে তাকে আপনার বদনজের হাত থেকে রক্ষা করবে এরকম কোনো কথা করোনাধীশের কোনো জায়গা থেকে আমরা পাই না আপনি বদনজ থেকে বাঁচার জন্য তার জন্য দোয়া করবেন আল্লাহ তালার কাছে আউাজ কালিমাহাতিল্লাহ ইতাম্মা অমিন কুল্লের স্বয়েত আইন ওহাম্মা অমিন কুল্লে আইন ইল্লাহ এভাবে আপনি দোয়া করবেন আওয়াজবি কালিমহাতেল্লাহ ইতাম্ম আল্লাহ তালা পূর্ণাঙ্গ কালিমার এবং বাক্যসমূহর মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করছি অমিন শয়তান শয়েতান্ন হাম্মা অমিনকুল্ল শয়েতান্ন হাম্মা শয়তানের আপনার কুমন্ত্রণা থেকে ক্ষতি থেকে আইনের আইনীলাম্মা এবং বদনজর থেকে অতএব এভাবে আপনি দোয়া করে আল্লাহর কাছে পানা চাইতে পারেন আপনি লিখেছেন অনেক ইসলামী বইয়ে কিছু কিছু কোরআন আয়াত থাকে ওই বইকে অজু ছাড়া স্পর্শ করা যাবে যদি বেশিরভাগই কোরআন আয়াতের বাইরে অন্য অন্য বিষয় থাকে মাঝেমধ্যে কোরআন আয়াত থাকে এগুলো অজু ছাড়া স্পর্শ করতে পারবেন মার্জুক রাসেল এ থেকে আপনি লিখেছেন দাড়ি সোজা করার জন্য কোনো কিছু ব্যবহার করা যাবে কি না কোনো অসুবিধা নেই দাঁড়িয়ে কোকড়ান থাকে আপনি চিরুড়ি দিয়ে আছড়ালেন কিংবা এটাকে সোজা করলেন অসুবিধা নেই কিন্তু অস্বাভাবিক রকমের যে সোজা করা হয় একদম কাটার মতো করে মানে এটা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন যা কম এটি জায়েজ নয় আল্লাহ তালা বলেছেন আল্লাহ তাবদিল আল্লাহ খালকিল্লাহ আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নয় নাইমা আহমেদ আপনি লিখেছেন সরকার জারিয়া নিজের নামে করব নাকি বাবা মার নামে করবো এটা নিজের পক্ষ থেকে করতে পারেন আল্লাহ এটা আমি আমার সব এটা সবের জন্য করছি কোনোটা বাবা মার তরফ থেকে করতে পারেন এটা সব আমার বাবার জন্য এটা আমার মায়ের জন্য করছি বা এটা আমার বাবা মার সবাইকে আপনি ভাগ করে দিন বা এটা আমাকে আমার বাবা মাকে সবাইকে আপনি দিন সবাইকে আল্লাহ তালা শরীর করবেন যে কোনোভাবে আপনি করতে পারেন এটা একান্ত আপনার ইচ্ছা এমদাদুল হক পিয়াস আপনি লিখেছেন দুনিয়াবী বিষয়ে মানুষের কাছে অনুরোধ করার জন্য কি আমাকে একটু দয়া করুন এ কথা বলা যাবে নাকি শির্ক হয়ে যাবে না মানুষ তো মানুষের প্রতি দয়া করতেই পারে এটি শীর্খ হবে না এরকম বলাতে কোনো অসুবিধা নেই যে আমার প্রতি আপনি দয়া করুন আমার প্রতি রহম করুন কারণ রহম বা দয়া এটি মানুষ মানুষের প্রতি করতে পারে অনুকম্পা মানুষ দেখাতে পারে এটি করলে শীরখ হয়ে যাবে না কিছু কর্ম আছে যেগুলো শুধুমাত্র আল্লাহ রবহাম মিনে সানে যায় অন্য কারো সানে যায় না যেমন আল্লাহ তালা রজ্জাক কেউ কাউকে রিজিক দিতে পারে না হ্যাঁ মানুষ মানুষকে সহায়তা করতে পারে দান করতে পারে অতএব দানের বিষয়টা এটি তালা দান করেন মানুষও দান করতে পারে কিছু কিছু কর্ম আছে যে কর্মগুলো আল্লাহর সানে হয় কিন্তু আল্লাহর শাহানে যেভাবে হয় মানুষের সামনে সেভাবে হয় না একই কর্ম আল্লাহর ক্ষেত্রে যখন আপনি ফিট করবেন তখন সেটি যেভাবে হবে যেটা আল্লাহ শাহানের সাথে যাবে মানুষের সাথে সেটি ফিট করলে সেভাবে কিন্তু হবে না